are the students of class 12. Welcome to our online teaching class presented by Besanur Model School Boys Campus Pranshar. Okay, in our last video we have discussed about the play The Proposal. Today I am going through the next part of the same drama The Proposal. Okay, এর আগের দিনের যে ক্লাসটা নিয়েছিলাম সেখানে আমি তোমাদের দা প্রপোজালের প্রথম অংশটা সামারি সহ আলোচনা করেছি। ওকে, আজ আমি তোমাদের এর নেক্সট পার্ট অর্থাৎ পরের অংশটা আলোচনা করব। এটা একটা বড় একটা নাটক, সেই জন্য শেষ করতে বেশ কিছু সময় লাগে। ঠিক আছে, তো এইবার বেশি কথা না বাড়িয়ে চলো শুরু করি নেক্সট অংশটা। তাহলে আজকে আমরা 72 পেজ থেকে শুরু করব। ওকে, চুবুক অ্যাসাইডস হি কামস টু বড়োমান। এবার একটু দূরে সরে গেল চুবুকভ। চুবুকভকে যখন জিজ্ঞাসা করলো যে আমি আপনার কাছে সাহায্য চাইতে এসেছি, আপনার কাছে একটা অনুরোধ নিয়ে এসেছি, তখন তিনি একটু সরে গেলেন দূরে। হি হ্যাজ কাম টু বড়োমান, সম্ভবত সে টাকা ধার চাইতে এসেছে। নিজের মনে মনে বলছে যেহেতু সাহায্য চাইতে এসেছে অর্থাৎ টাকা নিতে এসেছে, টাকা ধার চাইতে এসেছে। শ্যাল নট গিভ হিম এনি, ওকে আমি আর দেবই না। অ্যালাউ চিৎকার করে বললো, হোয়াট ইজ ইট মাই বিউটি, এটা কি আমার সুন্দর বাছা। লোমা ইউসি অনেক স্টেফানোভিচ, আপনি তো দেখছেন সম্মানীয় স্তেফানোভিচ। ওকে স্তেফানিচ, আই বেগ পার্ডন, আমি ক্ষমা চাইছি। স্তেফান অনারিচ, আই মিন অর্থাৎ অনারিচ বলতে এখানে স্তেফানোভিচকে বোঝাচ্ছেন, অর্থাৎ সম্মানীয় স্তেফান। আমি বলছি আই মিন আই অ্যাম অফুলি এক্সাইটেড, আমি বোঝাতে চাইছি যে আমি অত্যধিক উত্তেজিত। অ্যাজ ইউ উইল প্লিজ নোটিস, আপনি হয়তো দেখেই ফেলেছেন যে আমি কতটা উত্তেজিত। ওকে ইন শর্ট ইউ অ্যালন ক্যান হেল্প মি দো আই ডু নট ডিজার্ভ ইট অফকোর্স, শুধুমাত্র আপনি আমাকে সাহায্য করতে পারেন, যদিও অবশ্যই আমি এর যোগ্য নই। ডিজার্ভ মিন্স যোগ্য, আমি এর যোগ্য নই। অর্থাৎ তিনি যে অনুরোধটা নিয়ে এসেছেন সম্ভবত তিনি তার যোগ্য নন, তিনি নিজেই বলেছেন, লোভ নিজেই বলেছেন। ওকে, আই হ্যাভ নট এনি রাইট টু কাউন্ট ইয়োর অ্যাসিস্ট্যান্স, সম্ভবত আমার অধিকারও নেই আপনার সাহায্য চাওয়ার। চুবকভ, ও ডু নট গো রাউন্ড অ্যান্ড রাউন্ড ইট ডিউরিং, স্পিট ইট আউট ওয়েল, আমার বাচ্চা এত গোল গোল ঘুরো না, অর্থাৎ এত পেঁচিয়ে পেঁচিয়ে কথা বলো না, সরাসরি ঝেড়ে কাশো তো, অর্থাৎ তুমি কী বলতে চাইছো সরাসরি বলে ফেলো তো। লোমা ওয়ান মোমেন্ট, দিস ভেরি মোমেন্ট, বলছি এক মুহূর্ত থামুন। দ্য ফ্যাক্ট ইজ আই হ্যাভ কাম টু আস্ক দ্য হ্যান্ড অফ ইয়োর ডটার নাতাল্লা স্তেফানোভানা ইন ম্যারেজ, প্রকৃতপক্ষে আমি আপনার মেয়ে নাতাল্লা স্তেফানোভানাকে বিয়ে করবার জন্য তার হাত চাইতে এসেছি। ওকে, তাহলে দিস ইজ দ্য ম্যারেজ প্রপোজাল, অর্থাৎ বিয়ের প্রস্তাব নিয়ে এসেছে লোমা চুবুকভের মেয়েকে, অর্থাৎ তার হবু শ্বশুর, অর্থাৎ চুবুকভের সঙ্গে তিনি আলোচনা করছেন নাতাল্লাকে বিয়ে করবার জন্য প্রস্তাব। ওকে, এটাই তিনি চাইতে এসেছেন, এই রিকোয়েস্টটা নিয়ে তিনি এসেছেন এখানে। চুবুকভ জয়ফুলি, আনন্দের আনন্দ পেয়ে গেছে চুবুকভ, বাই জব ইভান বেসিলেভিচ সে ইট এগেইন আই ডু নট হিয়ার ইট অল, আমার বাছা ইভান বেসিলেভিচ তুমি আর একবার বলো, আমি শুনতে পাইনি। মানে আনন্দের খবরটা আমরা তো কানে চট করে শুনতে পাই না, মানে আমাদের এতটা ভালো লাগে যে আমরা আবার বারবার শুনতে চাই। তো তার এত ভালো লেগেছে যে লোমক যেসে বিয়ে করতে এসছে তার মেয়েকে, সেই জন্য তিনি বললেন আমি তো শুনতে পাইনি, আমাকে তুমি আর একবার বলো। লোমক আই হ্যাভ দ্য অনার টু আক্স, আমি সম্মানের সঙ্গে আপনাকে অনুরোধ করছি। যুবকভ ইন্টারেপ্টিং মাই ডিয়ার ফেলো, ইন্টারেপ্টিং মানে বাধা দাও, বাধা দিয়ে বলো আমার প্রিয় বাছা আই অ্যাম সো গ্ল্যাড অ্যান্ড সো অন, আমি অত্যধিক আনন্দিত অত্যধিক খুশি আমি। ইয়েস ইন্ডিড অ্যান্ড অল দ্যাট শর্ট অফ থিংস, ওকে এবং এই সব কিছুই যেন আনন্দ দান করছে আমার। এমব্রেস অ্যান্ড কিসেস লোমকস, একটু লজ্জিত হলো এবং লোমককে চুম্বন করলো, যেটা ফরেন কালচারে হয়ে থাকে। ওকে, অর্থাৎ তিনি তার হবু জামাই লোমককে একটু চুম্বন করলেন, কিস করলেন। ওকে আই হ্যাভ বিন হোপিং ফর ইট ফর এ লং টাইম, আমি দীর্ঘদিন ধরে এই আশা নিয়েই ছিলাম, অর্থাৎ তার মেয়ের বিয়ে দিতে হবে সেই আশা নিয়েই তিনি ছিলেন। ওকে ইট ইট হ্যাজ বিন মাই কন্টিনিউয়াল ডিজায়ার, এটা আমার একটা অনবরত ইচ্ছে ছিল বা শখ ছিল। ওকে শেডস এ টিয়ার, তারপর একটু অশ্রুবিন্দু ফেললেন, অর্থাৎ আনন্দের অশ্রুবিন্দু তিনি যেন তার চোখ দিয়ে ফেললেন। অ্যান্ড আই হ্যাভ অলওয়েজ লাভড ইউ, আমি তো সবসময় তোমাকে ভালোবাসতাম মাই অ্যাঞ্জেল, আমার দিন্তু। অ্যাজ ইফ ইউ ওয়ার মাই ওন সন, যদি তুমি আমার নিজের বাছা হতে অর্থাৎ নিজের পুত্র হতে। মে গড গিভ ইউ বোথ হিজ হেল্প অ্যান্ড হিজ লাভ অ্যান্ড সো অন, ওকে ঈশ্বর তোমাকে তার আশা এবং ভালোবাসা দুটোই দিয়েছে। অ্যান্ড আই ডিড সো মাচ হোপ, এবং আমিও খুব আশা করছি না, যথেষ্ট আশা করছি না। হোয়াট অ্যাম আই বিহেভিং ইন দিস ইডিয়েটিক ওয়ে ফর, আমি কী জন্য এরকম বোকার মতো
ব্যবহার করছি। আই অ্যাম অফ মাই ব্যালেন্স উইথ জয়, আমি আনন্দে আত্মহারা হয়ে পড়েছি। অ্যাবসোলিউটলি অফ মাই ব্যালেন্স, আমি সত্যিই আমার ভারসাম্য হারিয়ে ফেলছি। ওকে, ও উইথ অল মাই সোল আই উইল গো অ্যান্ড কল নাতাশা। ওকে, আমি আমার সমস্ত মন দিয়ে, হৃদয় দিয়ে নাতাশাকে ডেকে নিয়ে আসছি। লোমা গ্রেটলি মুভড, লোমা অত্যধিক প্রভাবিত হয়ে গেল যে তিনি যে ম্যারেজ প্রপোজাল জানাতে এসেছেন এত সহজে যে সেটা অ্যাকসেপ্টেড হবে এটা তো তিনি ভাবতে পারেননি। সেই জন্য তিনি যথেষ্ট পরিচালিত হলেন, মুভ মিন্স হচ্ছে তিনি সরে গেলেন, অর্থাৎ তিনি যেন বিচলিত হয়ে পড়লেন। অনার্ট স্টেফান স্টেফানোভিচ, ডু ইউ থিঙ্ক আই মে কাউন্ট অন ইউর কনসেন্ট? আপনি কি বল, মানে আপনি কী ভাবছেন, আমি কি তার সম্মতি পাবো? কনসেন্ট মানে সম্মতি। এবার বাবা তো সম্মতি দিয়ে দিয়েছে অলরেডি, মেয়েটা কি সম্মতি জানাবে বিয়েতে? অর্থাৎ সেই জন্য তার বাবাকে জিজ্ঞেস করলো, আমি কি তার সম্মতি পাবো? আপনার মনে হয় আমি কি তার যোগ্য? ঠিক আছে, আমি কি ডিজার্ভ করি সেটা? ওকে, চুবুকব, হোয়াই অফ কোর্স মাই ডার্লিং, কেন আমার প্রিয় বাছা। অ্যান্ড সো অ্যাজ ইফ শি উড নট কনসেন্ট, যেন সে মতই দেবে না। She is in love, সে তো প্রেমে পড়েছে, সে তো ভালোবাসছে। She is like a lovesick cat, বিরহী বিড়ালের মতো সে। And so on, shall not be long exit, বেশি দেরি হবে না, বলে তিনি বেরিয়ে গেলেন। ওকে, অর্থাৎ তিনি তার মেয়েকে যে লোমাবের সঙ্গে বিয়ে দিতে চান, অরিজিনালি তার মেয়ে কনসেন্ট করুক বা না করুক তিনি চান, সেটাই তিনি লোমাবকে বোঝাতে চাইছেন যে সে তো অলরেডি তোমার প্রেমে পড়েছে। ওকে, অর্থাৎ সে কেন বিয়ে করবেন, সে তো বিরহী বিড়ালের মতো একটা আচরণ করছে তোমার সঙ্গে। ওকে, অর্থাৎ সে যেন লোমাবের প্রেমে পড়ছে এটা বোঝাবার চেষ্টা করলো, বলে তিনি তাড়াতাড়ি বেরিয়ে গেলেন যে বেশি দেরি হবে না, এখনই আসবে। ওকে, লোমাব, ইট ইজ কোল্ড, এটা ঠান্ডা লাগছে, অর্থাৎ এখন বেশ ঠান্ডা লাগছে। আই অ্যাম ট্রেমলিং অল ওভার, আমার পুরো শরীরটা যেন কাঁপছে। জাস্ট অ্যাজ ইফ আই হ্যাড গট অ্যান এক্সামিনেশন বিফোর মি, মনে হচ্ছে আমার সামনে একটা পরীক্ষা। দ্য গ্রেট থিংস ইজ, সব থেকে বড় বিষয়টা হচ্ছে আই মাস্ট হ্যাভ মাই মাইন্ড টু মেড আপ, আমাকে আমার মন স্থির করতে হবে। অর্থাৎ এখানে একটু আলোচনা করে নিই, লোমাবার হচ্ছে চুবুকপের ক্যারেক্টারটা। ওকে, চুবুকপটা কি, চুবুকপটা হচ্ছে একটা স্বার্থান্বেষী জমিদার, অর্থাৎ লোমব যে বিয়ে করতে এসেছেন এটার মধ্যে তিনি একটা সুযোগের গন্ধ পেয়েছেন। কি সুযোগ, যে যদি আমি এইভাবে বিয়েটা দিয়ে দিই তাহলে আমার খরচ করতে হবে। ওকে, এমনকি লোমবের যে সমস্ত সম্পত্তিগুলো বা লোমবের জমিজমাগুলো, ওকে, সেগুলো আমি পেয়ে যাব। তা অর্থাৎ তিনি এই বিয়েটার মধ্যে স্বার্থ দেখছেন, সেজন্য বলল যে কেন বিয়ে করবে, নাতাল্লা তো তোমার প্রেমের ভাবুডুবু খাচ্ছে, কিছুই তিনি জানেন না। বিয়ে যে প্রস্তাব দিতে এসেছে লোমক সেটাই জানতেন না, কিন্তু তিনি মানিয়ে বলে দিলেন, উপস্থিত বুদ্ধি দিয়ে সিচুয়েশনটাকে মানিয়ে নিল। আর লোমকটা কেমন, লোমকটা যেহেতু 35 ইয়ার্স ওল্ড, ওকে, তো লোমকটা কেমন, লোমবের বিয়ে না হতে হতে 35 বছর হয়ে গেছে। ওকে, জেনারেলি সেই জন্য তিনি একটু শাই, একটু লাজুক টাইপের, এবং তার একটা রোগ আছে যে তিনি মাঝে মধ্যে কেঁপে ওঠেন বা পড়ে যান, অর্থাৎ হিস্টেরিয়া, মৃগী রোগীর মতো একটা রোগ রয়েছে। ওকে, ইফ আই গিভ মাই সেলফ টাইম টু থিঙ্ক, যদি আমি ভাবার জন্য বেশি সময় নিই, টু হেজিটেট, ইতস্তত করলে, টু টক এলক, যদি আমি বেশি কথা বলে ফেলি, টু লুক ফর অ্যান আইডিয়া, যদি আমি আদর্শবান হবার চেষ্টা করি, ফর রিয়েল লাভ, প্রকৃত ভালোবাসার জন্য, অ্যান্ড দেন আই উইল নেভার গেট ম্যারিড, তাহলে আমার কোনোদিনই আর বিয়ে করা হবে। ওকে, অর্থাৎ সে যদি বেশি ভাবতে নেয়, নাতাল্লা সম্পর্কে বেশি ভাবতে নেয়, নিজের প্রিপারেশন সম্পর্কে যদি ভাবতে নেয়, নিজের পজিশন সম্পর্কে যদি ভাবতে নেয়, নিজের আদর্শ সম্পর্কে যদি ভাবতে নেয়, তাহলে তো বিয়ে করা হবেই। তাই বলছি, আমি যদি এত কিছু ভাবতে নিই তাহলে আমার বিয়ে করা হবে, তো পার হ্যাঁ সম্ভবত এগুলো কারণে তার এখনও বিয়ে হয়নি, সেই জন্য 35 ইয়ার্স অফ এজ হয়ে গেছে। ওকে, বাট ইটস কোল্ড, হুর, কি ঠান্ডা। নাতাল্লা স্টেফানোভনা ইজ অ্যান এক্সেলেন্ট হাউস কিপার, এবার তিনি নাতাল্লা পয়েন্টস অফ ভিউগুলো দেখছেন। ওকে, অর্থাৎ নাতাল্লা একজন ভালো গৃহকর্ত্রী, নট ব্যাড লুকিং, দেখতেও তিনি খারাপ নন, ওয়েল এডুকেটেড, সুশিক্ষিত। হোয়াট মোর ডু আই ওয়ান্ট, আমার আর এর থেকে বেশি কী চাই? অর্থাৎ তিনি যে নাতাল্লাকে বিয়ে করতে এসেছেন, তিনি না ভেবেই চলে এসেছেন যেন আমাদের মনে হচ্ছে। অর্থাৎ তিনি এখানে এসে ভাবছেন নাতাল্লার প্লাস পয়েন্টগুলো কী কী, তিনি একজন ভালো গৃহকর্ত্রী, ওকে, দেখতে খুব একটা খারাপ না, অর্থাৎ দেখতে তিনি ভালোই, এর সঙ্গে রয়েছে তিনি সুশিক্ষিত হবেন নাতাল্লি, অর্থাৎ এই তিনটে কারণ থাকে বিয়ে করা যায়, এর থেকে বেশি আবার কী চাওয়া যেতে পারে। ওকে, বাট আই অ্যাম গেটিং এ নয়েস ইন মাই ইয়ার্স ফ্রম এক্সাইটমেন্ট, কিন্তু আমি আমার কানে যেন উত্তেজনার কিছু শব্দ শুনতে পাচ্ছি। ওকে, ড্রিঙ্কস,
আবার একটু জল পান করে নিল। অ্যান্ড ইটস ইম্পসিবল ফর মি নট টু ম্যারি, বিয়ে না করাটা আমার কাছে অসম্ভব। অর্থাৎ বিয়ে না করার কারণটা কি রয়েছে, যুক্তি কি রয়েছে, অর্থাৎ কোনো লজিক নেই বিয়ে না করা, অর্থাৎ বিয়ে না করাটাই আমার কাছে অসম্ভব। ওকে, ইন দ্য ফার্স্ট প্লেস আই এম অলরেডি 35, এ ক্রিটিক্যাল এজ। প্রথমত আমার 35 বছর বয়স এবং এটা একটা গুরুতর একটা বয়স, 35 ইয়ার্স ওল্ড এজ। ওকে, 35 বছর বয়সটা একটা ক্রিটিক্যাল এজ একটা, সো টু স্পিক। ইন দ্য সেকেন্ড প্লেস, দ্বিতীয়ত, আই অট টু এ লিড এ কোয়াইট অ্যান্ড ইরেগুলার লাইফ। আমি একটা অনিয়মিত জীবনযাপন করছি, এটা 35 বছর বয়সে একটা যুবক একা জীবনযাপন করছে। ওকে, তো এটা একটা ইরেগুলার লাইফ, অর্থাৎ রেগুলার এই বয়সে মানুষ বিয়ে টিয়ে করে সংসার পাতে, দু চারটে ছেলে পেলে হয়, ঠিক আছে। তো এই জায়গায় তিনি একাকি এখনো একটা অনিয়মিত জীবনযাপন করছেন, দ্বিতীয়ত, অর্থাৎ বিয়েটা তাকে করতেই হবে, ইম্পসিবল না করাটা ইম্পসিবল। ওকে, আই সাফার ফ্রম প্যালপিটেশনস, ওই যেটা বললাম প্যালপিটেশনস মিন হচ্ছে মাঝে মধ্যে অজ্ঞান হয়ে যাওয়া, এক্সাইটেড হয়ে যাওয়া অত্যধিক। ওকে, গা কাঁপুনি দিয়ে ওঠা, সেই প্যালপিটেশনস রয়েছে আমার। আই এম এক্সাইটেবল অ্যান্ড অলওয়েজ গেটিং অফুলি আপসেট, আমি খুব তাড়াতাড়ি যথেষ্ট উত্তেজিত হয়ে উঠি। অ্যাট দিস ভেরি মোমেন্ট মাই লিপস আর ট্রেমলিং, এই মুহূর্তে আমার ঠোঁটগুলো কাঁপতে থাকে। অ্যান্ড দেয়ার ইজ এ টুইচ ইন মাই রাইট আইব্রো, তখনই আমার ডান চোখ ডান ভুরুটাতে যেন আমি খোঁচা নি পাই, অর্থাৎ কেউ যেন খোঁচা মারে ডান ভুরুটাতে আমার। অর্থাৎ যখন তিনি এ ধরনের হয়ে যান, ঠোঁটগুলো কাঁপে, ওকে, অর্থাৎ তার যেন গাটা কাঁপে, তখন তার ডান ভুরুগুলোতে কে যেন খোঁচা মারে। বাট দ্য ভেরি ওয়ার্স্ট অফ অল ইজ ওয়াই ইজ দ্য ওয়ে আই স্লিপ, কিন্তু সবথেকে খারাপ অবস্থা যেটা হয় যখন আমি ঘুমো। আই নো সুনার গেট ইন টু বেড অ্যান্ড বিগিন টু গো অফ হোয়েন সাডেনলি সামথিং ইন মাই লেফট সাইড গিভস এ পুল। ওকে, অর্থাৎ যখনই আমি বিছানায় উঠি এবং আমি ঘুমোতে যাই, হঠাৎ করে কে যেন আমার বাঁ দিকে একটু ধাক্কা মারে। ওকে, তার এটা অসুখ, তার এটা যে প্যালপিটেশন অসুখটা, কে যেন তার ধাক্কা মারে। অ্যান্ড আই ক্যান ফিল ইট মাই শোল্ডার্স, তারপর আমার মনে হয় কেউ যেন আমার ঘাড়ে এটা করছে, অর্থাৎ ধাক্কা মারছে। অ্যান্ড হেড, তারপর মাথা থেকে যেন আমার মনে হচ্ছে এটা করে। আই জাম্প আপ লাইক এ লুনাটিক ওয়াক উইথ এ শাউট অ্যাবাউট এ বিট, লুনাটিক আমি পাগলের মতো যেন লাফাই। ওকে, পাগলের মতো যেন লাফাই, ওয়াক অ্যাবাউট এ বিট, একটু হাঁটি, অ্যান্ড লাই ডাউন এগেইন, আবার এসে শুয়ে পড়ি। বাট অ্যাজ সুন অ্যাজ আই বিগিন টু গেট অফ টু স্লিপ দেয়ার ইজ অ্যানাদার পুল, কিন্তু আমি আবার যখন ঘুমোতে যাই তখন আমি যেন আবার একটা ধাক্কা খাই। অ্যান্ড দিস মে হ্যাপেন 20 টাইমস, এইভাবে রাত্রিতে 20 বার ঘটে এইরকম ঘটনা, অর্থাৎ তিনি ধাক্কা খান। ওকে, তাহলে দেখো, তাহলে তার বিয়ে করবার প্রথম যুক্তি, একটা হচ্ছে তিনি 35 বছর বয়সী, দ্বিতীয়ত হচ্ছে তার একটা অসুখ রয়েছে, অর্থাৎ হিস্ট্রি একটা অসুখ রয়েছে, এই দুটো কারণে তাকে বিয়ে করতে হবে। ওকে, সেই জন্য বিয়ে না করাটাই তার কাছে যেন অসম্ভব, ইম্পসিবল। ঠিক আছে, আজকের ক্লাসটা আমরা এই পর্যন্ত শেষ করছি, টিল দেন ভালো থাকো, টাটা।